গুড আফটারনুন বন্ধুরা, ময় পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বেজে গেছে 12:50, প্রায় 1টা বাজতে চললো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসলে আজকে সকালবেলা আমার মানে রান্না বান্নার ব্যাপারটা ছিল না, আজকে সব রান্নাও করেছি। আজকে যেহেতু সানডে, তার জন্য আজকে একটু স্পেশাল রান্না বান্না। তো আমার বরের মনে হচ্ছে হয়তো আমার রান্না বিশেষ ভালো লাগছে না, তো বললো না আজকে আমি নিজে বানাবো। তো দেখো, মনে হয় চিকেন রাইস করেছে, আমি আজকে আসিনি, উপরে সব নিজেই করেছে। আর চিকেন করেছে দেখলাম। প্রত্যেক দিন আমি একই রকমের প্রত্যেক সানডেতে চিকেন করি, এই জন্য একটু অন্যরকম করে করেছে। আর চিকেন রাইস করেছে, মানে মিক্সড রাইস করেছে হয়তো। তো আমি বসেছিলাম এতক্ষণ মেয়ের কাছে, আমার মেয়ের অভিযোগ হয়েছে আর কি, যে মা নাকি সময় দেয় না ওকে। আগে যেমন ওকে টাক্স টাক্স টুকে দিতাম, এখন একটু বড় হয়েছে, ভাবছিলাম যে টুকটাক করে এখন নিজের দায়িত্বটা নিজেই নিই। হেল্প তো করে দিতেই হবে সিক্সে পড়ে, কিন্তু তাও ভাবছিলাম যে নিজের পড়ার দায়িত্বটা তো আস্তে আস্তে নিজে নিতে শিখবে। তো বলছে যে না, মা আমাকে সময় দেয় না, বাবার কাছে কমপ্লেন করেছে। তো আমি বলেছি ঠিক আছে, আগে তোকে পড়াবো, তারপর সমস্ত সংসারের কাজ করব, তারপর তো ব্লগিং আছেই, এটা আমার ভালোবাসা। আমার হাজবেন্ড বা আমার মেয়ের হয়তো মায়ের মানে এর ওপর সংশয় আছে যে মা হয়তো পারবে না, কিন্তু আমি তো আমার ভালোবাসার জায়গা থেকে এখানে এসেছি। কেউ সাপোর্ট করুক আর না করুক, মানে ফ্যামিলি মেম্বার, আমি যেটা ভালোবাসি আমি ভেবেছি যে সেটা আমি চালিয়েই যাব। আর তোমাদের ভালোবাসার খুবই দরকার, তো প্লিজ আমার পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমি উৎসাহ পাবো। আমার ভিডিওগুলোকে একটু দেখে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখাই। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব। আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম কয়েকটা ফটো ছোট একটা অ্যালবামে, আজকে ভাবলাম যে না, এগুলো তোমাদেরকে দেখাই। আমাদের প্রথমেই তোমাদের বলি, আমাদের বাড়ি থেকে অত ফটোগ্রাফির পেছনে খরচা করার মতো সামর্থ্য আমার বাবার ছিল না। ওই আশেপাশে বন্ধু বান্ধব যা ছবি তুলে দিয়েছিল, এদের বাড়ি থেকে ফটোগ্রাফি করা হয়েছিল, তার জন্য বেশিরভাগ ছবি এদের বাড়িরই রয়েছে, আমার বাড়ির অত ছবি নেই। তো চলো, এটা হচ্ছে এই বাড়িতে ওই বৃদ্ধি করার যে এইটা হচ্ছে আমার জেঠি, এটা আমার জেঠি, আর এটা আমার মাসিমণি, আর এটা আমার এক মামি, এটা আমার জ্যাঠতো দাদা, আর এখানেও আমার সব ফ্যামিলি, আর এনি হচ্ছে আমার দাদু, যার অবদান আমার জীবনে অনেক বেশি। কোনো দিন হয়তো এই দাদুর সম্পর্কে তোমাদেরকে বলবো। আর এরা সব আমাদের বাড়ির এসেছিলো এই বাড়িতে ছেলেকে আশীর্বাদ করার জন্য, আর এই বাড়ি থেকে যে দত্ত নিয়ে গেছিলো সে। সব এদের বাড়িতে আশীর্বাদ। এই যে আমার শ্বশুরমশাই, ইনি আমার কাকি শাশুড়ি, আর এই যে আমার শাশুড়ি মা। সব আশীর্বাদের মুহূর্ত। হলুদ কোটা, এই সমস্ত ছবি আমার ছিল, একটা বান্ধবী বাবার ক্যামেরা ছিল তুলে দিয়েছিল, তারপর হয়তো নানা কারণে কোথায় হারিয়ে গেছে, নেওয়া হয়নি। তো এদের বাড়িগুলোই রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়িতে যে আমার মা আশীর্বাদ করছে। এই যে আমি, সব এদের বাড়ি থেকেই তোলা হয়েছিল আমার এই ছবিগুলো। এই যে আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুর আমার, এই যে আমার মামা, আমাদের বিয়ে না ওই সে বরকে এরকম করে বসানো হবে চারপাশে ঘুরে, সেই ডিম
ডিম দিয়ে দেওয়া, ছোঁড়া হয়, ছোঁড়া তো হয় না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এই ডিম দেওয়া হয়, ডিম দিতে হয় ছুঁড়ে ছুঁড়ে, এই ওরকম একটা নিয়ম আছে। সিঁদুর দান, এটা হচ্ছে আমাদের সেই পঞ্চানন তলার মন্দির, তোমাদের বলেছি এখন মন্দিরটা আরো সুন্দর হয়েছে, তখন এরকম ছিল। মা গিফট পর্ব চলছে, আশীর্বাদ গিফট দেওয়া, এত লোক দেখো বারান্দা দিয়ে, আমাদের দিকে বারান্দা আছে, সব উঁকি মারছে, ঘরে জায়গা নেই। আজকে এটুকুই থাক, বিয়ের ফটোগুলো দেখালাম, বউ হাতেরও ছবি আছে তোমাদের দেখাবো। আসলে মানে আমাদের বাড়ি থেকে বিয়েটা কোনো মতেই দেওয়া হয়েছিল, আমার বাবা মা সেরকম ইসে ছিল না, কিন্তু এই বাড়ি থেকে যেহেতু প্রথম ছেলের বিয়ে অনেক বড় করে হয়েছিল, প্রচুর লোকজন নিমন্ত্রণ করে আর কি অনেক কিছু হয়েছিল। তো চলো এটুকুই দেখালাম বিয়ের ছবিটা, কোনোদিন বউ হাতের ছবিটাও দেখাবো তোমাদেরকে, তোমরা যদি একটু কমেন্টস করো আমার খুব ভালো লাগবে। আর আমি আমি কিচেনে যেহেতু আমার বেশি কমফোর্টেবল লাগে, কেন কি দোতলায় ওরা থাকে, ওরা অতটা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল নয়, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, এই জন্য আমি এখানে এসে ভিডিও করি, আমার ভালো লাগে, কেউ যদি কমফোর্টেবল না হয় তার সামনে করতে বাধো বাধো লাগে। তো চলো আজকে এইটুকুই থাক, প্লিজ আমার পাশে থেকো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো, মোমের পরিবারকে সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে আমাকে এগোতে সাহায্য করো।